সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকাল ট্রেনকে নিয়ে, তা আপনারা ঠিকই শুনেছেন, অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন। অবশেষে রাজি হয়ে গেল রাজ্য সরকার, কবে থেকে কিভাবে চলবে ট্রেন জানাবো এই ভিডিওতে। তার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা, অন্যান্য সমস্ত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চললেও লোকাল ট্রেন বন্ধই আছে। লোকাল ট্রেনের উপর ভরসা করে চলা মানুষ পড়েছেন প্রবল সমস্যায়। দীর্ঘদিন ধরে বসে থাকার পর রুটি রুজির টানে অনেকে কিন্তু কাজে বেরিয়ে পড়েছেন, কিন্তু ট্রেন না চলায় সমস্যায় পড়েছেন। অনেকে জোর করে উঠে পড়েছেন স্টাফ স্পেশাল ট্রেনে, যে রেলের কর্মচারী ছাড়া আর কারো ওঠার অনুমতি দেওয়া হয় না। যাত্রীদের স্পেশাল ট্রেনে উঠতে না দিলে হচ্ছে যাত্রী বিক্ষোভ। সব যানবাহন এমনকি মেট্রো রেল যখন স্বাভাবিকভাবে চলছে, তখন লোকাল ট্রেন কেন চলবে না, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই অবস্থায় লোকাল ট্রেন চালাতে চেয়ে রেলকে চিঠি দিল রাজ্য সরকার। কিভাবে রেল চালানো হবে, যার বিষয়ে রেলের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে শনিবার রাতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মাকে রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দিলেন অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে ত্রিবেদী। অন স্ক্রিনে সে চিঠিটা আপনি দেখতে পাচ্ছেন, যে লোকাল ট্রেন চালানোকে নিয়ে কিন্তু চিঠি দিলেন এইচ কে ত্রিবেদী। একদিকে যেমন ক্ষোভের সঙ্গে স্বরাষ্ট্র সচিব লিখেছেন, শুধুমাত্র রেল কর্মীদের জন্য যে স্টাফ ট্রেন চালানো হচ্ছে সেখানে সাধারণ মানুষ উঠতে পারছেন না, উল্টে রেলের নিজস্ব সুরক্ষা কর্মীরা দুর্ব্যবহার করেছেন, এটা একবারেই কাম্য নয়। পাশাপাশি মেট্রো রেল পরিষেবা চালুর ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার কথা মনে করে দিয়েছেন ওই চিঠিতে। একই সঙ্গে চিঠিতে এই বলে আশ্বস্ত করা হয়েছে, সকাল ও বিকেলের দিকে যদি সাধারণ যাত্রীদের জন্য কিছু ট্রেন পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রয়োজনীয় সাহায্য করবে। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সাধারণ যাত্রীদের সুবিধার্থে হাতে কোনো কয়েকটি লোকাল ট্রেন চালানো যেতে পারে এই বলে বলা হয়েছে চিঠিতে। যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে রেল পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো গিয়েছে লোকাল ট্রেন চালানো নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক বসতে পারে। আপনারা বুঝতেই পারলেন লোকাল ট্রেন চালু করতে চেয়ে অবশেষে রেলকে চিঠি দিল রাজ্য, এবং খুব শীঘ্রই কিন্তু রেল চালু হতে চলেছে। তা কবে থেকে রেল চালু হবে সেটাই কিন্তু দেখার। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।